সনাতন ব্লগে আপনাদের স্বাগতম। তো প্রতিদিনের মতো আজ তো বিকালবেলায় বের হইলাম। এখন যাচ্ছি একটাই গন্তব্য স্থান ব্যথা। তো আশা করি ভালোই আছেন সবাই। উপলক্ষে তো আনলিমিটেড লুচি খাওয়া, কোনো অর্ডার বেশি যে লুচি খেতে পারবে তার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। তো অলরেডি একজন পনেরোটা খেয়ে ফেলছে, চ্যালেঞ্জ নিয়েছিল পনেরোটা খাওয়ার, তো পনেরোটা খেয়ে ফেলছে। আমি যাই দেখি আর কেউ চ্যালেঞ্জ নিচ্ছিল নাকি, খাইছে কোনো কেউ আছে নাকি। তো দেখা হচ্ছে পুলিশ স্টেশনে। তার মাঝখানে একটু মানে দাঁড়াতে পারি অফিসে। আজকেও দেখতে পাচ্ছেন যে সহ্য কেনা রাস্তা যাচ্ছে ব্যথা, ভালোই লাগে দেখতে রাস্তা যাচ্ছে। শুরু হয়ে গেছে কটা খাইছ আটটা? না আমি খাই না। আর দাম ধরে যেসব নাম নিছে ওইটা আমি খাই না, যেসব জিনিসের নাম নিছে ওইগুলো তো আমি খাই না। হ্যাঁ ইয়ে তো খাইছে আরশেদ ভাই, খাইছে আরশেদ ভাই তান্দুরি আর হলো মোগল দিয়ে খাইছে। সে আবার খাইতে পারে, সে যে কটা ইয়ে আছে খেয়াটা মনে করে দেখিয়ে দিছে। তোমার এটা দাস হই স্বাভাবিক, লুচি তো এমনি খাওয়া যায় না, কম খাওয়া যায় লুচি তো এমনি কম খাওয়া যায়। না ওটা আবার নাহলে ভোক্তা অধিকার মনে করো তো কেস দুই তিনটা যাইতো এই পর্যন্ত, যেটা আছে ওটাই বেস্ট। কোক নিয়ে খাইতে হবে বুঝছো, কোক নিয়ে, কোক নিয়ে, সেভেন আপ নিয়ে, ভিজে ভিজে খেবে কোক দিয়ে, তাইলে খাইতে পারতো। কোক দিয়ে ভিজে খাইতে হইব, তাছাড়া খাইতে পারবো না। ভিজাইলে তেলটা উঠে যেত খেয়ে পারতো। আমি খাই না,
তুই মোগল নিবি, মোগল তো ভুল মেলা ফেলছে, তার সাথে একটা তান্দুরি আর একটা মোগল নিয়ে খেয়াল আছে আসেন।